না, টিকিট আজকে পাইনি। আসলে আমি আর ওই যে আমার দোস্ত আছে কলিগ, আমরা বেরিয়েছিলাম একদিনে একসাথে তিন চারটা ছবি দেখব, তো আজকে তো পাইনি, আগামীকালকে পাইনি এই যে টিকিট, আগামী পরশু। এটা ভাবা যায় বাংলাদেশের সিনেমা এখন বর্তমানে যে দুই দিন পরে দেখতে হবে, এটা আসলে আমাদের জন্য খুব পজিটিভ দিক। আমরা কেমন লাগছে অভিনেতা হিসেবে? অবশ্যই ভালো লাগছে, এটা আমাদের বিশাল পাওয়া। আর এটার জন্য আমি প্রতিটা সিনেমা, কিন্তু একটা জিনিস অবাক হলাম যে কোনো সিনেমা টিকিটই নেই, এই চারটার কোনোটাই নেই। এটা তো আরও সবচেয়ে বড় কথা যে চারটা সিনেমার একটার মধ্যেও মানে টিকিট নাই, এর মানে কি কালকে নাই, পরশু দিন নাই, দশ দিন আসে, এর মানে কি দাঁড়ালো? কোনোটা আমি ইয়ে দেখছি না যে ফ্লপ যেটা বলে আর, কারণ এইটা বেশি চলছে ওইটা কম, এর মধ্যে ওর যারা আসছে দেখতে ওইটা দেখে চলে যাচ্ছে। এইটা আমাদের জন্য একটা বিশাল পজিটিভ দিক যে একসাথে চারটা সিনেমা একটা সিনেপ্লেক্স হোক একটা ইয়েতে হোক, যে এই ছবিগুলো আমাদের জন্য অনেক পজিটিভ। আর বিশেষ করে সাকিব খান হচ্ছে নাম্বার ওয়ান, এটা আবারও প্রমাণ করলো, গত ঈদে প্রমাণ করেছিল লিডার আমি বাংলাদেশ দিয়ে। এবার তার চেঞ্জ, তার লোক, তারপরে ঋতিকা পাল আর হিমেলার সাবত ছোট ভাই, ওর সাথে আমার আমেরিকা গেলে কথা হয় মধ্যে মধ্যে, হঠাৎ বাংলাদেশে এসে এই শর্ট টাইমে যে একটা ভালো সিনেমা করবে এই জন্য আমি ওর থ্যাংকস জানাই। পাশাপাশি আদনান আরশাদ আমার সম্পর্কে হচ্ছে, আমরা বিআই ভাই সম্পর্ক, আমি বিআইকে ধন্যবাদ জানাবো এই জন্যে যে এই সময় এসে সাকিব যদি আজকে এই পজিশনে এই সিনেমা নিয়ে না আসতো তাহলে হয়তো বিতর্কের কারণে সাকিব আরও পিছিয়ে যেত। গুলোর পর কিন্তু তার বুবলি অপবিশ্বাস, অস্ট্রেলিয়ার একটা ঘটনা, এগুলো নিয়ে কিন্তু সে ভেঙে পড়েছিল। আমার যেটা মনে হয় এটা যে কোনো স্টারের ক্ষেত্রে এটা দুঃখজনক, আর কিছু লোক তার পিছনে লেগেছিল যারা চাচ্ছিল যে সাকিব বিলেন হয়ে যায়, কিন্তু প্রতিভা মেধা যার এখানে দুই যুগ চলে যাচ্ছে উপরওয়ালা তার পক্ষই সাপোর্ট দিয়েছে, তার আমি মনে করি উপরওয়ালার সহায়তা সে আবার একটা ক্লিক করলো। শুধু এমন ক্লিক না, 160টা হলে একসাথে সাকিব,